আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই ক্লাসে আসার জন্য, আমার এই চ্যানেলে আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সপ্তম শ্রেণী অধ্যায় ৬ পাঠ বাংলাদেশের জলবায়ু। খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি পাঠ নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমরা আমার এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, আমরা এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি। চিত্র নম্বর ১, চিত্র ২, চিত্র ৩, চিত্র ৪, এই চিত্রগুলো দিয়ে আমরা দেখি। ১ নম্বর চিত্র দিয়ে কোন দেশের নদীবাঙ্গন বোঝানো হয়েছে। দেখো, এখানে নদীবাঙ্গনের একটা চিত্র দেখতে পাচ্ছি আমরা। তারপরে হচ্ছে, আমরা আরেকবার স্লাইডে যাই, নতুন একটা দিয়েতে চিত্রসমূহে প্রকৃতির এমন আচরণ হওয়ার কারণ কি। এই যে এখানে দেখো, বরফ ভেঙে পড়তেছে, এখানে ভূমিকম্প হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে এবং প্রচুর বৃষ্টি হচ্ছে। আসলে এগুলোর কারণটা কি, চিত্রসমূহে প্রকৃতির এমন আচরণ হওয়ার কারণ কি? তাহলে এটা কারণ হচ্ছে বাংলাদেশের জলবায়ুর প্রকৃতি। এই জলবায়ুর প্রকৃতির কারণে মূলত এগুলো হচ্ছে। আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে তোমরা জানতে পারবে আবহাওয়া জলবায়ুর উপাদান বর্ণনা করতে পারবে। বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশের মৌসুমী বায়ুর প্রভাব বিশ্লেষণ করতে পারবে। এই তিনটি শিখনফল নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আজকের আমার এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে দেখো, একটু খেয়াল করো, আশা করি তোমরা বুঝতে পারবে। সূর্য তাপ, বায়ুচাপ, বাতাসের আর্দ্রতা, বৃষ্টিপাতের পরিমাণ, বৃষ্টিপাতের পরিমাণ। তাহলে আবহাওয়ার উপাদান হচ্ছে চারটি। এক নম্বর হচ্ছে সূর্য তাপ, বায়ুচাপ, তারপর হচ্ছে বাতাসের আর্দ্রতা, বৃষ্টিপাতের পরিমাণ। আবহাওয়ার উপাদান সূর্য তাপ, বায়ুচাপ, বাতাসের আর্দ্রতা, বৃষ্টিপাতের পরিমাণ, এগুলো হচ্ছে আবহাওয়ার উপাদান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, আশা করি তোমরা এই প্রশ্নটির উত্তর দ্রুত লিখতে পারবে। উপরোক্ত চারটি উপাদান ছাড়াও বিভিন্ন স্থানে আবহাওয়ার তারতম্য ঘটার আরো কোন ধরনের কারণ আছে? তোমরা একটু চিন্তা করে আমাদের আজকের ক্লাসের ভিডিওর কমেন্টস বক্সে এটা দ্রুত লিখে দাও। রোদ, আমরা একটু খেয়াল করি, বৃষ্টি, প্রাকৃতিক অবস্থা, ঝড়, আবহাওয়ার অন্যান্য উপাদান, রোদ, বৃষ্টি, ঝড়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, বাংলাদেশের ভূ প্রকৃতি ও অবস্থান চিন্তা করে জলবায়ুর প্রকৃতি কেমন তার সর্বোচ্চ ৫টি পয়েন্টে ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো বারবার দিচ্ছি, এই প্রশ্নগুলোর আলোকে তোমরা যদি একটু প্রস্তুতি নাও তাহলে তোমাদের পরীক্ষার জন্য একেবারে সহজ হয়ে যাবে। নিরক্ষরেখায় অবস্থিত, উত্তর মেরুতে অবস্থিত, জলবায়ু প্রকৃতি নির্ণয়ের উপাদান। কোন দেশের অবস্থান অক্ষাংশ দ্রাঘিমাংশ ভেদে আবহাওয়া পার্থক্য হয়ে থাকে। যেমন আমরা চিত্রটিতে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে নিরক্ষরেখায় অবস্থিত। আসলে এক এক জায়গায় আবহাওয়া ভেদে এবং অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ভেদে আবহাওয়ার পরিবর্তন হতে পারে এবং পার্থক্য হতে পারে। সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, জলবায়ুর প্রকৃতি নির্ণয়ের
উপাদান। ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বনভূমির পরিমাণ, বনভূমির অবস্থান, জলবায়ু প্রকৃতি নির্ণয়ের উপাদান। জলবায়ু প্রকৃতি নির্ণয়ের উপাদান সমূহ অক্ষাংশ ও দ্রাঘিমাংশ দেশের অবস্থান, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বনভূমির পরিমাণ, বনভূমির অবস্থান। বাংলাদেশের জলবায়ু প্রকৃতি। বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশ নাতিশীতোষ্ণ অঞ্চল। বাংলাদেশ সমুদ্র নিকটবর্তী অবস্থিত। শীতকাল, গ্রীষ্মকাল, বর্ষাকাল বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য। বাংলাদেশে শীত ও শীত বা গরম কোনোটাই তীব্র নয়। বাংলাদেশের জলবায়ুর বৈশিষ্ট্য। শীতকালে তাপমাত্রা, শীতকালে তাপমাত্রা 18 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস, তবে উত্তর ও পূর্ব দক্ষিণাঞ্চলে এর তাপমাত্রা 7 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। তীব্র শীতাঞ্চল রংপুর, সিলেট। সাইবেরিয়ার হিমপ্রবাহ থেকে রক্ষা করে হিমালয় পর্বত। গ্রীষ্মকালে তাপমাত্রা, গ্রীষ্মকালের তাপমাত্রা কখনো কখনো উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে। গ্রীষ্মকালের প্রাকৃতিক দুর্যোগ। গ্রীষ্মকালের শুরুতে কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হয়, সমুদ্র উপকূলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয়ে থাকে। জলবায়ুর বৈশিষ্ট্য নাতিশীতোষ্ণ, মৌসুমি বায়ুর প্রভাব, মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি প্রশ্ন থাকলো, বাংলাদেশের আবহাওয়া নেতিবাচক প্রভাব থেকে ইতিবাচক প্রভাব অনেক বেশি, উক্তিটির যথার্থ মূল্যায়ন করো। একটি পাঠে যত বেশি প্রশ্ন থাকবে তত বেশি তোমরা সহজে বুঝতে পারবে এবং পাঠ সম্পর্কে তোমাদের বোধগম্য হবে, তোমরা সহজে পাঠটি আয়ত্ত করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লেখার চেষ্টা করবে। আশা করি তোমরা এই পাঠ সম্পর্কে তোমাদের অনেক কিছু ধারণা হবে। বাংলাদেশে মৌসুমি বায়ুর প্রতিকূল প্রভাব সমূহ, আমরা ছবিগুলো একটু লক্ষ্য করি। কালবৈশাখী ঝড়, সমুদ্র উপকূলের ঘূর্ণিঝড়, সমুদ্র উপকূলের জলোচ্ছ্বাস, মৌসুমি বৃষ্টি। বন্যা, খরা, নদী ভাঙন, টর্নেডো। একটু খেয়াল করো, সিলেট চট্টগ্রাম অঞ্চলে বেশি বৃষ্টি হয়, চট্টগ্রাম ও কক্সবাজার ও সিলেট অঞ্চলে। কম বৃষ্টি হয় রাজশাহী, পাবনা, নাটোর, কুষ্টিয়ায়। বাংলাদেশে মৌসুমি বায়ুর অনুকূলে প্রভাব সমূহ, অনুকূল প্রভাব সমূহ, সুজলা, সুপলা, শস্য, শ্যামলা। মূল্যায়ন, তোমাদেরকে আরো কিছু প্রশ্ন করতেছি, আশা করি তোমরা এর উত্তর লেখার চেষ্টা করবে। আবহাওয়ার কত বছরের গড়কে জলবায়ু বলা হয়? শীতকালে বাংলাদেশকে সাইবেরিয়ার হিমপ্রবাহ থেকে রক্ষা করে কোন পর্বতমালা? বাংলাদেশের জলবায়ু সমবাপন্ন কেন?
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে পাঠের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। ইতিমধ্যে তোমাদেরকে বেশ কয়েকটি প্রশ্ন করেছি এবং প্রশ্নগুলোর উত্তর আশা করি তোমরা লিখতে পারবে এবং দিতে পারবে। তার ধারাবাহিকতায় পাঠের শেষে এসেও তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়ে থাকি। আমার প্রতিটি ক্লাসে আমি এরকমই করে থাকি। আশা করি তোমরা এই ক্লাস দেখে এই প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করবে। বাংলাদেশের সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলোতে অধিক বৃষ্টিপাত এবং রাজশাহী, পাবনা, নাটোর জেলায় কম বৃষ্টিপাতের কারণ সর্বোচ্চ 10 বাক্যে লিখে আনবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নগুলোর উত্তর তোমরা বাসায় চেষ্টা করবে, তোমাদের মেইন বইগুলো ভালো করে পড়বে, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব সহজে দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার এই ক্লাসটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছ, সেজন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছ, আমার ভিডিওটি দেখেছ, সেজন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং প্রতিটি ক্লাস দেখার জন্য আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।